ওয়ার্কিং উইথ অ্যাকচুয়েটর। গত ক্লাসে আমরা দেখছি ওয়ার্কিং উইথ সেন্সর, তো এটা শুরু করি। এই সমস্ত সেন্সর গুলা সম্পর্কে আমরা জানছি, কিভাবে কাজ করে প্রত্যেকটা সেন্সর এবং রোবট কিভাবে সেন্সরের সাথে কমিউনিকেট করে কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখে আসছি। তো প্রথমত আজকে আসি হচ্ছে রোবট জয়েন্টস। রোবটের বিভিন্ন রকমের জয়েন্ট থাকতে পারে বিভিন্ন জায়গায়, সেই জয়েন্ট গুলা নাড়াচাড়া করার জন্য আসলে আমাদের অ্যাকচুয়েটর লাগে। এখানে দেখো টু ডি এবং থ্রি ডির একটা ধারণা দেওয়া হয়েছে। যদি একটা জায়গায় জয়েন্ট থাকে এবং সেটা এক্স এবং ওয়াই অক্ষ বরাবর নড়াচড়া করে, তখন সেটা হচ্ছে টু ডি হবে। আর যদি এমন কোনোটা থাকে, এখানে ছবিটা ভালোভাবে বোঝানো যায় নাই, থ্রি ডি ছবি যেহেতু এটা না, বোঝানোর চেষ্টা করা হয়েছে, যদি কোনোটা এক্স ওয়াই অক্ষ ছাড়াও অন্য কোনো দিকে নড়াচড়া করতে পারে, যেরকম এই ব্যারেলটা দেখো এই পাশ থেকে এদিকেও যেতে পারে, আবার এই যে এই দিক থেকে এদিকেও যেতে পারে, হ্যাঁ মানে সামনে পিছনে যেতে পারে এবং ডানে বামেও ঘুরতে পারে। তো এটা হচ্ছে আমাদের থ্রি ডি আর কি। তো রোবোটিক জয়েন্ট গুলো এরকম হতে পারে, টু ডিও হতে পারে, থ্রি ডিও হতে পারে। তো এই রকম জয়েন্টে জয়েন্টে আমাদের এখানে মোটর এবং বিভিন্ন জিনিসপত্র থাকে, মোটর থাকে, সার্ভো মোটর থাকে, ইলেকট্রিক মোটর থাকে। তো জয়েন্ট গুলো আবার এরকম হতে পারে, এখানে আর একটু ভালো করে উদাহরণ দেওয়া হয়েছে। এটা যদি একটা রোবটের রোটারি কোনো পার্ট হয়, মনে করো এখানে ঘুরে আবার এখানে ঘুরে আবার এখানে ঘুরে, আবার এই জিনিসটা উপর দিকে উপর দিক থেকে নিচ দিকে আসে, হ্যাঁ এরকম কাজকর্ম করতে পারে। তারপর ধরো যে এটা এখানে এই যে ওয়াই অক্ষ সাপেক্ষে এদিকে নড়াচড়া করতেছে, এক্স অক্ষে এদিকে নড়াচড়া করতেছে, জেড অক্ষে হচ্ছে এইদিকে নড়াচড়া করতেছে, এখানে একটু ভালো মতন বোঝানোর চেষ্টা করা হয়েছে থ্রি ডাইমেনশনে কিভাবে নড়াচড়া করতে পারে। এই প্রত্যেকটা যে নড়াচড়া করবে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমাদের অ্যাকচুয়েটরস লাগে, ঠিক আছে। তারপরে এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে, এখানে বাস্তব উদাহরণে একটা রোবটের পা দেওয়া হয়েছে, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, তারপরে আরো কিছু রোবট আছে। তো আমরা অ্যাকচুয়েটরস কি, ইন দিস কোর্স উই উইল অনলি ডিল উইথ ইলেকট্রিক্যাল মোটরস, আমরা শুধু ইলেকট্রিক্যাল মোটর নিয়ে অ্যাকচুয়েটর সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত অ্যাকচুয়েটরের ভিত্তিতে দুই ধরনের ক্লাসিফিকেশন করা যায় রোবটে, একটা হচ্ছে নন সার্ভো রোবট, একটা হচ্ছে সার্ভো রোবট। যেই সমস্ত রোবটে অ্যান এসেনশিয়ালি ওপেন লুপ ডিভাইসেস হুজ মুভমেন্টস আর লিমিটেড টু প্রিডিটারমাইন্ড মেকানিক্যাল স্টপস, মানে যে সমস্ত রোবটে সার্ভো মোটর থাকে না এবং কিছু প্রিডিটারমাইন্ড স্টেপ থাকে, যে এই স্টেপটার পরে এটা করবে, তারপরে এটা করবে, তারপরে এটা করবে, তারপরে তার কাজ শেষ। যেরকম মনে করো যে একটা রোবট এক টেবিলের এক প্রান্ত থেকে, বিশাল লম্বা একটা টেবিল আছে আমার একটা ফ্যাক্টরিতে, সে ফ্যাক্টরিতে এক পাশ থেকে যন্ত্রপাতি নিয়ে সে আরেক পাশে যায় এবং মাঝখানে যতগুলা টেবিল আছে প্রত্যেকটা টেবিলে একটা করে যন্ত্র রাখতে রাখতে সে চলে যায়। সো সে যে চলে যাবে, তো এক পাশ থেকে রওনা দিয়ে আরেক পাশে যে গেলেই হবে, তার মনে করো দুইটা চাকা আছে, সেখানে আমরা দুইটা ডিসি মোটর দিয়ে দিছি, সে ডিসি মোটর দিয়ে সুন্দর লাইন ফলো করে বা কোনো একটা কিছু কে ফলো করে সে ওই প্রত্যেকটা টেবিলের সামনে দিয়ে যায় এবং প্রত্যেকটা টেবিলের সামনে কিছু একটা সে রেখে দেয়। তো কিছু একটা যে রাখতেছে সেইটাতে হয়তো বা অন্যরকম ক্যালকুলেশন বা মেকানিজম আমাদের হতে পারে, কিন্তু এই যে রোবটটা যাচ্ছে এবং আসতেছে এখানে আমাদের সার্ভো মোটরের দরকার নাই, জাস্ট সোজাসুজি সে লাইনে যাচ্ছে এবং আসতেছে। তারপরে ধরো লাইন ফলোয়ার রোবট, জেনারেল লাইন ফলোয়ার যে রোবট গুলা থাকে সেখানে কিন্তু সার্ভো মোটর আমরা ব্যবহার করি না, লাইন ফলোয়ার রোবট গুলা লাইনকে ফলো করে জাস্ট চলাচল করে, ঠিক আছে। তো এই ধরনের রোবট গুলাতে সার্ভো মোটর নাই এবং এদেরকে বলা হয়েছে নন সার্ভো রোবটস। তারপরে আছে হচ্ছে সার্ভো মোটর, এগুলো আসলে অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন না, অ্যাকচুয়েটর কন্ট্রোল গুলা কিভাবে হয় সেইটার আমরা আলোচনা করতেছি। তো সার্ভো রোবটস হচ্ছে ইউজড ক্লোজ লুপ কম্পিউটার কন্ট্রোল টু ডিটারমাইন দেওয়ার মোশন, এটার মধ্যে ক্লোজ লুপ থাকবে। নন সার্ভোতে ওপেন লুপ থাকবে, মানে সোজাসুজি সে যত দূরে চায় যেতে পারবে, আনলিমিটেড সে ঘোরাঘুরি করতে পারবে, কিন্তু যেটা ক্লোজ লুপ রোবট সেটা কিন্তু আনলিমিটেড ঘোরাঘুরি করতে পারবে না। আমার হয়তো বা কোনো একটা জায়গায় আমাকে 10 ডিগ্রি কোণে ঘুরে একটা কাজ করতে হবে, তার সীমা ওই 10 ডিগ্রি, তার বেশি সে যেতে পারবে না। আমার একটা মোটরকে ফ্যানের মতন সে ঘুরাইতে পারবে না, ফ্যানের মতন যে মোটর গুলা ঘুরে সেগুলো ডিসি মোটর। আর সার্ভো মোটর হচ্ছে মনে করো আমার হাত আছে, আমি কি আমার হাতের যে কবজি আছে ওইটা হয়তো আমি নাড়াইতে পারবো, কিন্তু আমি কি এটাকে ফ্যানের মতন ঘুরাইতে পারবো?
তা কিন্তু পারবো না, এবং সেটা বাস্তবিকও না, এবং আমাদের দরকারও নাই। তো এটা কিন্তু আমার নির্দিষ্ট একটা মুভমেন্ট আছে, যে আমি এত ডিগ্রি অ্যাঙ্গেল থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এই হাতটাকে নাড়াইতে পারবো। ঠিক একই রকম ভাবে রোবটকেও আমরা এরকম একটা মুভমেন্ট দিয়ে দিব, এবং সেই কোণ অনুযায়ী সে তাকে মুভমেন্ট করতে পারবে। এটা হচ্ছে সার্ভো মোটরের বৈশিষ্ট্য। তারপরে আসতেছি হচ্ছে আমরা টাইপস অফ অ্যাকচুয়েটর। সাম অফ দি মোস্ট কমন অ্যাকচুয়েটরস আর ইলেকট্রিক মোটর, আর্টিফিশিয়াল মাসেল, নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক অ্যাকচুয়েটর। কিছু কিছুতে থাকবে আমাদের ইলেকট্রিক্যাল মোটর লাগানো থাকবে, যেটা আমরা আস্তে আস্তে সামনে দেখব। সার্ভো মোটর হতে পারে, ডিসি মোটর হতে পারে, স্টেপার মোটর হতে পারে, এগুলা দিয়ে হাত পা নড়াচড়া করতে পারে। তারপরে হতে পারে হচ্ছে আর্টিফিশিয়াল মাসেল। আমাদের মাসেল কিন্তু অ্যাকচুয়ালি মোটরের মতন কাজ করে না, মাসেল কিন্তু একটা জিনিসকে টান দেয়, মানে আমাদের মাংস থাকে মাসেলের মধ্যে, সেইটা টান দিয়ে আমার হাড়কে নড়াচড়া করে, একদিক থেকে আরেক দিকে নিয়ে যায়। তো এই ধরনের মাসেলও রোবটের মধ্যে ক্রিয়েট করা হয়েছে, এবং মানুষ আরো চেষ্টা করতেছে আরো ভালো করার জন্য। এইভাবে আর্টিফিশিয়াল মাসেল তৈরি করা যায়। তারপরে করা যায় হচ্ছে নিউমেটিক অ্যান্ড হাইড্রোলিক অ্যাকচুয়েটর। হাইড্রোলিক প্রেশার এবং নিউমেটিক প্রেশার দিয়ে আমরা কাজ করতে পারি। এটা আমরা সামনে দেখবো কেমন করে কাজ করে। আমাদের অনেক ক্রেনে এবং ভারী ভারী জিনিসপত্র তোলা নামার জন্য যে ধরনের বিষয়গুলো ব্যবহার করে থাকি, সেখানে আমাদের ওই হাইড্রোলিক অ্যাকচুয়েটর গুলা ব্যবহৃত হয়। তারপরে কিছু অ্যাকচুয়েটর উদাহরণে এখন আমরা চলে যাব সামনে। এর মধ্যে আমরা মোটর, এইচ ব্রিজ, পালস উইথ মডুলেশন বা PWM, সার্ভো, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখব। তো প্রথমে আসতেছি হচ্ছে মোটর। মোস্ট অ্যাকচুয়েটর্স কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু মেকানিক্যাল এনার্জি থ্রু দি ইউজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস অ্যান্ড রোটেটিং ওয়্যার কয়েলস। মানে আমাদের তারের কয়েল থাকে মোটরের ভিতরে, যেইটার মাধ্যমে সে চৌম্বক ক্ষেত্র তৈরি করে ইলেকট্রিক্যাল ফিল্ডের মাধ্যমে, ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, এবং তার ফলে একটা মোটরকে সে ঘুরাইতে পারে, এইভাবে আমাদের ঘুরে। হ্যাঁ, তো ইলেকট্রিক মোটরের আমরা কিছু ছবি দেখে নেই। এই ধরনের থাকে মোটরগুলা, ভিতরে আমাদের একটা দণ্ড থাকে, সেই দণ্ডর মেটালিক দণ্ড থাকে, সেই দণ্ডর পাশে হচ্ছে আমাদের কয়েল লাগানো থাকে, কয়েল পেঁচানো থাকে, তামার হতে পারে, আরো বিভিন্ন রকমের হতে পারে কয়েল। আর কয়েলের বাইরে থাকে হচ্ছে একটা চৌম্বক ক্ষেত্র, আর কয়েলটাতে চৌম্বক ক্ষেত্র আগে থেকে থাকে না। যদি আমি ইলেকট্রিসিটি ফ্লো করাই, তাহলে ওই কয়েলটার মধ্যে একটা ইলেকট্রিক ম্যাগনেট তৈরি হয়। সেই ইলেকট্রিক ম্যাগনেটটা বাইরের ফিল্ডের যেই আমার ম্যাগনেটটা ছিল, সেই ম্যাগনেটের সাথে ম্যাগনেটিক ক্রিয়াকলাপ করে। মোটর আবার অনেক রকমের আছে। ডিসি মোটর হয়, ব্রাশলেস ডিসি মোটর হয়, অ্যাসিনক্রোনাস মোটর হয়, সিনক্রোনাস মোটর হয়, তারপরে রিলাকটেন্স মোটর হয়, যাদেরকে বলা হয় হচ্ছে স্টেপার মোটর। সো ইলেকট্রিক মোটরস, ইলেকট্রিক মোটরস আর মোস্ট কমন সোর্স অফ টর্ক ফর মোবিলিটি অ্যান্ড ম্যানিপুলেশন ইন রোবোটিক্স। দি ফিজিক্যাল প্রিন্সিপাল অফ অল ইলেকট্রনিক মোটর ইজ দ্যাট হোয়েন অ্যান ইলেকট্রনিক কারেন্ট ইজ পাস থ্রু এ কন্ডাক্টর, ইউজুয়ালি এ কয়েল অফ ওয়্যার প্লেস উইদিন এ ম্যাগনেটিক ফিল্ড, এ ফোর্স ইজ এক্সার্টেড অন দি ওয়্যার কজিং ইট টু মুভ। যেটা আমরা একটু আগে বাংলায় আলোচনা করলাম, যে আমার কয়েল থাকবে, কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তার ফলে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেই কয়েলটা কিন্তু আবার একটা ন্যাচারাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে। সো এই ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড এবং ন্যাচারাল ম্যাগনেটিক যে ফিল্ড আছে, দুইটা ফিল্ডের মধ্যে যে ক্রিয়াকলাপ হবে, তার ফলে আমার মোটরটা ঘুরবে। ঠিক আছে, তো এখানে সেই উদাহরণটা ভালো করে ব্যাখ্যা করানো হয়েছে। এই যে আমার এই জায়গায় হচ্ছে দুই পাশে ম্যাগনেট থাকে, একটা নর্থ পোল এবং সাউথ পোল থাকে, যাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ চলতে থাকে। আর আমার এইখানে এই যে আমার জিনিসটা আছে, এটা হচ্ছে আমার কয়েল। এখানে কয়েল আঁকানো হয় নাই, বোঝানো হয়েছে যে এখানে আমার কয়েলটা আছে ধরে নাও। তো এই কয়েলটার মধ্যে তামার তার জড়ানো আছে, এবং তার পজিটিভ এবং নেগেটিভ প্রান্তটা আমার এখানে আছে, এবং আমি ব্যাটারি দিয়ে একে এখানে কারেন্ট ফ্লো করাইতে পারি। যখন কারেন্ট ফ্লো করে, এইখানে আমার বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়, এবং তার ফলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা আমাদের ইলেকট্রোম্যাগনেট তৈরি করে। আর এখানে একটা ন্যাচারাল ম্যাগনেট দেওয়া আছে। এই ন্যাচারাল ম্যাগনেট এবং এই ইলেকট্রোম্যাগনেটটার মাঝখানে আকর্ষণ এবং বিকর্ষণ হয়, যার ফলে এই জিনিসটা ঘুরে যায়, এবং তার পরবর্তীতে ঘুরে আবার এটার সাথে কানেক্টেড হয়, এবং আবার ইলেকট্রোম্যাগনেট তৈরি হয়। ইলেকট্রোম্যাগনেট কিন্তু একবার
লেগে এটাকে যে ঘুরায় ফেললো, তারপরে ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে আবার লাগে, তারপরে আবার ডিসকানেক্ট হয়ে যায়, মানে এইভাবে ঘুরতে থাকে। যখন কিনা কানেকশন হয় তখন একটা পাক দেয়, তারপরে আবার ডিসকানেক্ট হয়ে যায়, তারপরে আবার আসে। কিন্তু এই জিনিসটা এত দ্রুত হয় যে আমরা আমাদের চোখে বুঝতে পারি না, কিন্তু এই জিনিসটার মধ্যে বেশ ওজন থাকে, যার ফলে এটা জড়তার কারণেও অনেকখানি আগায় চলে যায়। এইভাবে আসলে হচ্ছে আমাদের মোটরটা ঘুরে। ঠিক আছে, তো এখানে কিভাবে ইলেকট্রিক মোটর কাজ করে সেটার একদম ডিটেলস বর্ণনা আছে, তো আমরা বাংলায় হালকা দেখলাম। এটা যখন তোমরা দেখবা এবং পড়বা তোমাদের স্লাইড থেকে এবং এই ভিডিও থেকেও যখন দেখবা, তখন এই জিনিসগুলো পড়লে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তারপরে আসছে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রিক মোটর। ইলেকট্রিক মোটরের কি কি অ্যাপ্লিকেশন আছে, আমরা হিউজ অ্যাপ্লিকেশন দেখি আমাদের চারপাশে। আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরে সেটা ইলেকট্রিক মোটর, আমরা ফ্যান না ঘুরে যদি এসি ব্যবহার করি তাহলে এসির মধ্যেও কিন্তু আমাদের মোটর ঘুরে, যার ফলে ওটার মধ্যে একটা পাখা ঘুরে, সেই পাখা দিয়ে কিন্তু আমরা যে ঠান্ডা বাতাসটা সেটা বের হয়ে আসে এসি থেকে। ঠিক আছে, তারপরে আমাদের ফ্রিজের মধ্যেও এরকম মোটর ব্যবহার করা হয়। তারপরে আমাদের গাড়ি যে আমরা ব্যবহার করি রাস্তাঘাটে, যে কোনো ধরনের গাড়িতে আমাদের মোটর ব্যবহার করা হয়, সেগুলো আবার অবশ্য ইলেকট্রিক মোটর না সবগুলা। যদি আমরা ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করি, ব্যাটারি চালিত রিক্সা বা অটো, সেগুলাতে ইলেকট্রিক মোটর থাকে। আর যেগুলা কিনা আমাদের তেল চালিত সেগুলা কিন্তু আসলে ডিজেল চালিত ইঞ্জিন বা মোটর আর কি, তো এইগুলাতে লাগে। তো এই জায়গায় তারপরে হচ্ছে হর্স পাওয়ারের কথা বলা হয়েছে, যেগুলা হর্স পাওয়ার দিয়ে মাপা হয় ইলেকট্রিক মোটরের একক হিসাবে। 746 ওয়াটে হচ্ছে 1 হর্স পাওয়ার হয়, এবং আমরা বাসা বাড়িতে যে পানি সাপ্লাই দেই সেগুলাও ইলেকট্রিক মোটরের মাধ্যমে হয়। বিভিন্ন মেডিকেল পারপাসে ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়, বিভিন্ন খেলনায় ব্যবহার করা হয়, তারপরে অটোমোবাইলে ব্যবহার করা হয়। ঠিক আছে, হিউজ অ্যাপ্লিকেশন। তারপরে ডিসি মোটরের মধ্যে আমাদের চলে আসতেছে হচ্ছে হাই কোয়ালিটি ডিসি মোটর। নর্মাল ডিসি মোটর কিন্তু তোমাদেরকে জাস্ট ঘুরে ঘুরাই দিবে আর কি, আর হাই কোয়ালিটি মোটর সেগুলোকে বলবো যেটা কিনা আসলে নর্মাল ডিসি মোটর থেকে আরেকটু ভালোভাবে ঘুরবে, এবং তার মধ্যে কিছু গিয়ার লাগানো থাকবে। এটাকে আসলে গিয়ার মোটর বলা হয়, যেটা নর্মাল ডিসি মোটর থেকে একটু দামি হয়, অতটা সস্তা না, কন্ট্রোল করা সহজ হয়, এটার পাওয়ার বেশি হয় সাধারণ ডিসি মোটর থেকে, ওভারলোড পাওয়ার নিতে পারে। পরে লিমিটেড ওভারলোডিং অন হাই স্পিড, খুব বেশি স্পিডের এগুলো সাধারণত হয় না, স্পিড কমে যায় কারণ গিয়ারের কারণে, কিন্তু স্পিড কমাইলে কিন্তু আবার আমরা মানে বেশি শক্তি নিতে পারি আর কি। ঠিক আছে, সেভাবে হাই কোয়ালিটি মোটর তৈরি করা হয় বা গিয়ার মোটর তৈরি করা হয়। এবং আমাদের রোবটে যে মোটরগুলো ইউজ করব, ডিরেক্ট ডিসি মোটর আমরা ইউজ করব না, ডিসি গিয়ার মোটর আমরা ইউজ করব, যার ফলে হচ্ছে সেই জিনিসটা মোটরটা একটা রোবটকে টেনে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, তারপরে মোটর কিভাবে লোড নেয় সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এখানে বলতে পারি যে ধরো আমরা যে সাইকেল চালাই, সাইকেলে কিন্তু গিয়ার থাকে, আমি পায়ে যেটা চালাচ্ছি সেটা বড় থাকে, আর পিছনের চাকায় থাকে একটা ওর থেকে একটু ছোট, যার ফলে আমি পায়ে যতটুকু চালাই তার থেকে ওটা বেশি ঘুরে। আমার পায়েরটা যদি 10 বার 1 বার ঘুরে তাহলে হয়তো বা পিছনেরটা 6 বার বা 10 বার পর্যন্ত ঘুরতে পারে। আর কেন এটা হয়, কারণ আমাদের নিজেদের চলার শক্তি অনেক কম, আমাদের এই শক্তি থেকে আমরা বেশি শক্তিতে চলতে চাই। কিন্তু যখন আমরা একটা গাড়ি চালাই তখন যদি মোটরটা যেই শক্তিতে ঘুরতেছে সেই শক্তিতে যদি আমরা চালাইতে চাই তাহলে কিন্তু অনেক দ্রুত চলে যাবে জিনিসটা। হ্যাঁ, কারণ কি, কারণ আমাদের মানে আরপিএম যদি দেখি, আমরা 200-300 আরপিএম এর মোটর থাকে, মানে প্রতি সেকেন্ডে, সে আরপিএম মানে হচ্ছে রোটেশন পার মিনিট, প্রতি মিনিটে কয়েক হাজার বার সে ঘুরে, এত ঘুরলে কিন্তু অনেক দ্রুত চলে যাবে। কিন্তু দ্রুত সে যাইতে যাবে কিন্তু যাইতে পারবে না, কারণ হচ্ছে সে ওয়েটটা নিতে পারবে না, যার ফলে আমাদেরকে গতি কমাইতে হয়, কমায়ে ওয়েট বাড়াইতে হয়। সেই জন্য আমাদের এই জায়গায় গিয়ার ব্যবহার করা হয়, যেটা এই জিনিসটা ঘুরে অনেক বেশি, কিন্তু গিয়ারে থাকার কারণে হচ্ছে ফাইনাল রোটেশনটা হয়ে যায় হচ্ছে কম, মানে এখানে আমার ছোট চাকা থাকে আর এই রোটেশনের থাকে সাথে হচ্ছে বড় চাকা থাকে, যেরকম ঘন্টা মিনিট সেকেন্ডের কাটা থাকে, ওইরকম আমরা ধরতে পারি যে 60 বার যদি সেকেন্ডের কাটাটা ঘুরে বা 60 বার 60 একক দূরত্ব অতিক্রম করে তাহলে মিনিটেরটা একবার ঘুরে, আবার মিনিটেরটা যদি 60 একক অতিক্রম করে তাহলে ঘন্টারটা একবার ঘুরে। তার মানে কি, সেকেন্ডেরটা যদি 60 গুণন 60 মানে 3600 বার ঘুরে তাহলে আমার ঘন্টারটা একবার ঘুরবে বা 1 একক দূরত্ব অতিক্রম করবে। তো এইভাবে হচ্ছে গিয়ার কাজ করে থাকে, এবং
যদি আমি গিয়ার ইউজ করিয়ে থাকি তাহলে কিন্তু শক্তি কিন্তু হারায় যায় না। আমরা কিন্তু শক্তির নিত্যতা সূত্র থেকে কি জানি, যে আমার শক্তি মহাবিশ্বের শক্তিকে শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়, একে ধ্বংসও করা যায় না, সৃষ্টিও করা যায় না। মানুষ শক্তি সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। সেই হিসাবে হচ্ছে আমাদের এখানে মোটরে কাজ করে। সো মোটর ওইভাবে লোড নিতে পারে, যত বেশি বার ঘুরায় কম দূরত্ব অতিক্রম করব তত বেশি সে লোড নিতে পারবে। সে কিন্তু আসলে ঘুরতেছে কিন্তু কম দূরত্ব অতিক্রম করতেছে, এর ফলে সে কি করতেছে, অনেকগুলা চাকা যখন সে ঘুরাচ্ছে তার ফলে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হচ্ছে। আমার ফিজিক্সের ল যদি দেখি, বিভব শক্তি এইভাবেই সঞ্চিত হয়, এবং বিভব শক্তি অঙ্ক আমরা করে আসছি ক্লাস 9 10 এবং ইন্টারে, কাজ ক্ষমতা শক্তি আমাদের যে চ্যাপ্টার ছিল ওইখানে আমরা পড়ছিলাম। তো ওই বিভব শক্তি যত বেশি সঞ্চিত হবে তত বেশি লোড কিন্তু সে নিতে পারবে। এইভাবে হচ্ছে আমাদের মোটরগুলা লোড নেয়, এবং যত বেশি লোড নিতে পারবে তত তার টর্ক সে অর্জন করতে পারবে। হ্যাঁ, এবং টর্ককে আমরা কেজি দ্বারা প্রকাশ করি সাধারণত, এবং সার্বো মোটর যখন আমরা কিনি সেটার মধ্যে ওই ইয়াগুলা থাকে যে 13 কেজি টর্কের সার্ভো, 10 কেজি টর্কের সার্ভো, 100 কেজি টর্কের সার্ভো। যত বেশি কেজি টর্কের সার্ভো হয় তত বেশি লোড সে নিতে পারবে। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে আছে আমাদের হচ্ছে সার্ভো মোটর। তো সার্ভো মোটর গুলা সম্পর্কে আমরা বেশ কয়েকবার অলরেডি আলোচনা করছি, তো আরেকবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করব যে সার্ভো মোটর গুলা কি। যে মোটর গুলা নির্দিষ্ট কোণে ঘুরতে পারে, কিভাবে নির্দিষ্ট কোণে ঘুরে, এর মধ্যেও একটা ওই রকমই মোটর থাকে এবং কিছু গিয়ার থাকে, যার ফলে তার হাই টর্ক সে পায়, এবং সে যে কতটুকু ঘুরবে সেটা আমরা তাকে কোট করে বলে দিতে পারি। সার্ভো মোটর এরকম দেখতে হয়, তো আমি 10 ডিগ্রি, 50 ডিগ্রি, 100 ডিগ্রি যত ডিগ্রি কোণ বলে দিব, সে ঠিক তত ডিগ্রি কোণে ঘুরেই থেমে যাবে। কিভাবে হয় এটা, এটা আমরা পালস উইথ মডুলেশন বা PWM রাইট করি অ্যানালগ রাইট এর মাধ্যমে। তোমাদের এমবেডেড সিস্টেমে যে কোর্সটা আছে সেটাই আমরা সার্ভো মোটর অ্যাপ্লাই করে দেখব। তো সেই সেইখানে আমরা দেখতে পাবো যে আমরা অ্যানালগ রাইট করি সার্ভোর মধ্যে। হ্যাঁ, এবং অ্যানালগ রাইট করি যেই সার্ভোর মধ্যে, সেই সার্ভোটার আমরা হেডার ফাংশন ইউজ করি বা কিছু লাইব্রেরি ইউজ করি, এবং সেই লাইব্রেরির মধ্যে বলে দেওয়া থাকে তোমাকে যদি এত অ্যানালগ রাইট করা হয় তাহলে তুমি এত ডিগ্রি কোণে ঘুরবা। অথবা আমরা ডিরেক্ট লাইব্রেরি ব্যবহার করে ডিরেক্টলি কোণও বলে দিতে পারি যে সার্ভো ডট রাইট 90, তাহলে সেই সার্ভোটা 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তারপরে চলে আসছে হচ্ছে স্টেপার মোটর, যেটা কিনা স্টেপ বাই স্টেপ ঘুরবে। সার্ভো মোটর হচ্ছে নির্দিষ্ট কোণে কোণে ঘুরবে, আর স্টেপার মোটর হচ্ছে নির্দিষ্ট স্টেপে স্টেপে ঘুরবে। সো আমরা গত ক্লাসেও আলোচনা করছি, প্লাস আমরা আমাদের এমবেডেড সিস্টেমেও আলোচনা করছি যে সার্ভো মোটর কিভাবে কাজ করে। সার্ভো মোটরের ভিতরে কিছু মাইক্রো কন্ট্রোলিং ইউনিট থাকে যাদেরকে অ্যানালগ রাইট করা হয়, এবং সেই অ্যানালগ রাইটটাকে সে রিড করে নিয়ে সে বুঝতে পারে আমাকে কত ডিগ্রি কোণে ঘুরতে বলা হয়েছে, এবং তত ডিগ্রি কোণে ঘুরে সে থেমে যায়। হ্যাঁ, সো আর স্টেপার মোটরগুলো হচ্ছে ওই নির্দিষ্ট স্টেপ সংখ্যা থাকে তার মধ্যে, এবং তাকে স্টেপ রাইট করা হয়, এবং সে অতগুলো স্টেপ ঘুরার পরে থেমে যায়। ঠিক আছে, সেইভাবে হচ্ছে আমাদের স্টেপার মোটর কাজ করে থাকে। আর এইখানে হচ্ছে উইন্ডিং নাম্বার এবং মানে প্যাচ সংখ্যা থাকে, যার উপর ভিত্তি করে হচ্ছে মোটরের শক্তি নির্ভর করে, এবং মোটরে কত একক ইলেকট্রোম্যাগনেট তৈরি হবে সেই জিনিসগুলোর উপর নির্ভর করে। এর ফলে কিন্তু দেখবা যে 12 ভোল্টের কিছু কিছু মোটর আছে অনেক বড়, আবার অনেক ছোটও আছে। যে মোটরটা অনেক ছোট সেটাতে উইন্ডিং বা তামার তারের প্যাচটা কম হবে, যার ফলে ইলেকট্রিসিটি যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা শক্তিও কম হবে, যার ফলে ওই মোটরটা অতটা শক্তিশালী মোটর হবে না এবং কম ওজন নিতে পারবে। এবং যত বেশি উইন্ডিং প্যাঁচানো হবে তত কিন্তু বেশি শক্তিশালী হবে। এবং আমাদের 12 ভোল্টের একটা মোটর দিয়ে কিন্তু চাইলে একটা হুইল চেয়ারের মতন গাড়ি কিংবা একটা অটো চালানো যেতে পারে। এবং আমরা যে রিক্সা গুলাই উঠি, অটো রিক্সা, সেটা কিন্তু 40 থেকে 60 ভোল্টের হয়ে থাকে, এবং 40 থেকে 60 ভোল্টের মোটর গুলা কিন্তু 12 ভোল্টের কয়েকটা ব্যাটারি দিয়ে চালানো হয়, এবং আমরা কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সপোর্ট করতে পারি, এবং সেগুলোর মধ্যে অনেক বেশি শক্তি দেওয়া হয়।
পাঁচ ছয় জন মানুষকেও টেনে নিয়ে যেতে পারে। আচ্ছা, তারপরে এখানে প্র্যাকটিক্যালি একটা স্টেপার মোটরের উদাহরণ দেওয়া হয়েছে, যে মোটরের মধ্যে এরকম চাকা থাকে এবং নির্দিষ্ট স্টেপ গুলা আমরা বিভিন্ন মেকানিক্যাল পার্টস এর মাধ্যমে হিসাব করতে পারি, এবং স্টেপ গুলা ঘোরার পরে সে আবার এই জিনিসটাকে লক করে দেয় এবং মোটরটা থেমে যায় আর কি, এভাবে আস্তে আস্তে ঘুরে। আচ্ছা, তো স্টেপার মোটরের অ্যাপ্লিকেশন হচ্ছে কোনো কিছুকে যদি স্টেপ বাই স্টেপ সরাইতে হয়, যে এটা এতটুকু দূরে নিয়ে যাব, হ্যাঁ, বা এটা এত স্টেপ কাজ করবে, এটা দুইবার কাজ করবে, বা এটা একই কাজ 10 বার করবে বা 100 বার করবে, তাহলে কিন্তু 100 স্টেপটাকে আমি ঘুরাবো। হ্যাঁ, তো এইরকম জায়গায় কাজ হয়। তারপর এখানে সিএনসি আছে, একটা সিএনসি ল্যাথেস এই জায়গাগুলোতে ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে সিএনসি স্টেপিং মোটর, এখানে স্টেপার মোটরের ভিতরে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো বলা হয়েছে। এখানে দেখো রোটারের বাইরে এরকম খাঁজ কাটা খাঁজ কাটা আছে, এবং এই খাঁজ গুলাতেই আসলে হচ্ছে আমাদের মোটরটা আটকে যায়, বা মোটরের এই যে যে ইয়াটা আছে, রোটিং যেই দণ্ডটা আছে, এটা কিন্তু এই খাঁজ গুলাতে যেয়ে আটকে যায়, এবং এটাকে বলা হয় স্টাটর কয়েলস। নর্মালি কিন্তু কয়েল গুলো আমাদের এরকম খাঁজ কাটা থাকে না, হ্যাঁ, আমাদের নর্মালি কয়েল গুলো থাকে খুবই স্মুথ, এবং সেই কয়েলের মাঝখান দিয়ে আমাদের মোটরটা ভনভন করে ঘুরতে পারে। কিন্তু স্টেপার মোটরের ক্ষেত্রে যেহেতু আমাদের নির্দিষ্ট স্টেপে স্টেপে ঘুরাইতে হবে, সেই জন্য আমাদের এখানে এরকম খাঁজ কাটা থাকে। এবং সিএনসি স্ট্যান্ড ফর কম্পিউটারাইজড নিউমেরিক্যাল কন্ট্রোল, ঠিক আছে, নিউমেরিক্যালি আমরা কম্পিউটারাইজড কোন অ্যালগোরিদম দিয়ে যদি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি, তাহলে সেটাকে সিএনসি বলা হয়। আমরা নিউমেরিক্যালি কিন্তু আমাদের স্টেপার মোটর গুলাকে বলে দিতে পারি যে তুমি এত স্টেপ ঘুরবা, এবং তার ফলে সে নিজেকে কন্ট্রোল করে নিয়ে ওই স্টেপ গুলাকে ওই স্টেপ মতন সে ঘুরতে পারে, ঠিক আছে, সেজন্য এদেরকে সিএনসি স্টেপিং মোটর বলা হয়। সো এটার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। লো কস্ট অ্যাডভান্টেজ গুলো আমরা দেখি, এটা লো কস্ট হবে, রাগেডনেস হবে, মানে খুব ঘাত সহ থাকবে, অনেক কঠিন পরিস্থিতিতে কাজ করতে পারবে, খুবই সিম্পল। তারপরে অপারেটিং অ্যান ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, তারপরে লো মেইনটেনেন্স, মেইনটেনেন্স কস্ট তেমন নাই, লেস লাইকলি টু স্টল অর স্লিপ, তারপরে উইল ওয়ার্ক ইন এনি এনভায়রনমেন্ট, যে কোনো এনভায়রনমেন্টে আমরা একে দিয়ে কাজ করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, রিকোয়ার এ ডেডিকেটেড কন্ট্রোল সার্কিট, আমরা যদি একে কন্ট্রোল করতে চাই তাহলে একটা ডেডিকেটেড সার্কিট দিতে হবে প্রত্যেকটা মোটরের জন্য। আমার কোন সিস্টেমে যদি 100টা মোটর থাকে, 100টাকে কন্ট্রোল করার জন্য আমার 100টা সার্কিট লাগবে। এবং তোমরা যদি রোবটে কখনো এরকম ডিসি মোটর ব্যবহার করে থাকো, সেক্ষেত্রে তোমরা দেখবা যে মোটর ড্রাইভার আমাদের ইউজ করতে হয়, এবং প্রত্যেকটা মোটরের জন্য মোটর ড্রাইভারে আলাদা করে কোডিং করে সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয় আর কি। তারপরে ইউজ মোর কারেন্ট দেন ডিসি মোটর, এবং এই যে স্টেপার মোটর গুলা যেগুলো আছে, এই স্টেপার মোটর গুলাতে বেশি করে কারেন্ট দিতে হয় সাধারণ ডিসি মোটরের চাইতে, যেহেতু তার মধ্যে আর কিছু কন্ট্রোলিং জিনিসপত্র থাকে। তারপরে হাই টর্ক আউটপুট অ্যাচিভড অ্যাট লো স্পিড, টর্ক বেশি আসলেও আমাদের স্পিড কিন্তু কমে যাচ্ছে, সেটা সম্পর্কে কিন্তু আমরা একটু আগে বেশ বিশদ একটা আলোচনা করলাম, ঠিক আছে। তো এখানে একটা কন্ট্রোল সিকোয়েন্স দেওয়া হয়েছে, আমাদের এরকম 2D গ্রাফ বা 2D অ্যারে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, তার সেই রকম অ্যারে দিয়ে আমরা এর মধ্যে ইনপুট দিতে পারি, এবং সেই ইনপুট অনুযায়ী এ হচ্ছে স্টেপ গুলা বুঝে নেয়, এটা এইভাবে হচ্ছে সার্ভো ঘুরে। আচ্ছা, তো স্টেপার মোটরের কথা আলোচনা করে ফেলছি আমরা অলরেডি, এগুলো আমরা অলরেডি দেখে আসছি। এখানে দেখো কিভাবে কাজ করতেছে সেটার একটা ভিজুয়াল চিত্র দেখানো হয়েছে। 1 নাম্বার স্টেপে এরকম আছে, 2 নাম্বার স্টেপে আরেকটু ঘুরলো, 3 নাম্বার আরেকটু, 4 নাম্বারে আরেকটু, এইভাবে আমাদের স্টেপার মোটর গুলা ঘুরে, ঠিক আছে। তো আমরা একটু স্লাইড গুলো চেঞ্জ করলে, দ্রুত চেঞ্জ করলে আমরা বুঝতে পারবো যে এইভাবে হচ্ছে আসলে মোটর গুলা ঘুরে। তারপরে আসবে হচ্ছে আমাদের অ্যানালগ সেন্সর। সো এই অ্যানালগ সেন্সর গুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখবো। সো আজকে আমরা দেখলাম হচ্ছে যে আমাদের অ্যাকচুয়েটরস, এবং অ্যাকচুয়েটরের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল মোটর দেখলাম, এবং ইলেকট্রিক্যাল মোটরের মধ্যে আমরা কয়েক ধরনের মোটর দেখলাম, যেখানে আমাদের ছিল ডিসি মোটর, সার্ভো মোটর এবং স্টেপার মোটর, এবং আরেক ধরনের মোটরও ব্যবহৃত হয় যেটা কিনা আমাদের এসি কারেন্টের সাথে ব্যবহৃত হয়, সেটাকে বলা হয়েছে এসি মোটর, যেটা আমাদের দিক পরিবর্তনশীল যেই বিদ্যুৎ প্রবাহ আছে বা অল্টারনেট কারেন্ট আছে সেটার মাধ্যমে আমরা যে মোটরগুলোকে চালনা করি সেটা হচ্ছে আমাদের এসি মোটর।
সো এসি মোটর সাধারণত আমরা রোবটের ক্ষেত্রে ব্যবহার করি না, যেহেতু আমরা ম্যাক্সিমাম রোবটই আমরা রোবট সরি ব্যাটারি দিয়ে চালাই। সো ব্যাটারির ভোল্টেজটা থাকে ডিসি, সেই কারণে আমরা ডিসি মোটর বেশি ব্যবহার করে থাকি, সেই জন্য আমরা এসি মোটর নিয়ে এখানে তেমন একটা আলোচনা করি না। সো আমাদের এই হলো মোটর শেষ হয়ে গেল, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা অ্যানালগ সেন্সর সম্পর্কে জানি। মাইসেলফ তাজিম, লেকচারার, সিএসি ডিপার্টমেন্ট, ক্যাপিটাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখানে আমাদের আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যাদের ভালো লাগলো তারা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন, এবং যাদের খারাপ লাগলো তারাও জানাবেন কোন জিনিসটা খারাপ লেগেছে। আমি পরবর্তী টিউটোরিয়ালে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী লেকচারটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং সাথে থাকার জন্য ধন্যবাদ।